হ্যালো আসসালামু আলাইকুম অল টাইম নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আপনাদের জানাবো ব্রোন ও ব্রণের দাগ দূর করার পাঁচটি দারুণ উপায় তো চলুন শুরু করা যাক ব্রোনের সমস্যা অনেক বাজে ধরনের একটি সমস্যা কারণ গায়ের রঙ যেমনই হোক না কেন ত্বকে ব্রোন থাকলে খুবই বিরক্ত লাগে কম বেশি সকলেই এই ব্রোন এবং ব্রণজনিত দাগের কারণে বিরক্ত বাজারে যত ভালো ক্রিমটি ব্যবহার করা হোক না কেন ব্রোনের সমস্যা বাড়তেই থাকে কমে না সেই সাথে দাগ পড়ে যায় ত্বকে কিন্তু খুব সহজেই প্রাকৃতিক উপাদান দিয়েই ব্রণ এবং ব্রণের দাগের সমস্যার সমাধান করতে পারেন আজকে জেনে নিন এমন দারুণ পাঁচটি উপায় এক অলিভ অয়েল ব্রণের কারণে ত্বকে যে ক্ষতি হয় এবং দাগের সৃষ্টি করে তা দূর করতে বিশেষভাবে কার্যকরী এই অলিভ অয়েল অলিভ অয়েলের সাথে সামান্য লবণ মিশিয়ে ত্বকে লাগান দেখবেন ব্রোনের সমস্যা ও সেই সাথে ব্রণের ও অন্যান্য দাগ ত্বক থেকে দূর হয়ে যাবে দুই শশা শশার প্রায় নব্বই পার্সেন্ট পানি যা ত্বকের লোমকূপে জমে থাকা ময়লা দূর করতে সহায়ক বিশেষভাবে শশার রস ভালো করে মুখে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন এতে করে লোমকূপের ময়লা অতিরিক্ত তেল এবং মরা কোষ চলে যাবে এতে করে আপনি রেহাই পাবেন ব্রণের হাত থেকে তিন রসুন রসুনের অ্যালিসিন জেং সালফার এবং ক্যালসিয়াম ত্বকের জন্য বেশ ভালো উপাদান এছাড়াও রসুনের অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি উপাদান ব্রণের সংক্রমণ থেকে ত্বককে রক্ষা করে আপনি কাঁচা রসুন খেতে পারেন এতে করে ত্বক ভেতর থেকে পুষ্টি পাবে এবং ব্রণের উপদ্রব কমবে চার লেবুর রস লেবুর রসের ভিটামিন সি সাইট্রিক অ্যাসিড এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ব্রণের সমস্যা চিরতরে দূর করার ক্ষমতা রাখে এছাড়াও এটি প্রাকৃতিক ব্লিচ বলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এক চামচ মধু ও এক চামচ লেবুর রস ভালো করে মিশিয়ে ত্বকে ব্যবহার করে নিন প্রতিদিনের ব্যবহারে ব্রণের সমস্যা খুব সহজেই দূর হবে তবে যদি লেবুতে অ্যালার্জি থাকে তাহলে এই পদ্ধতি থেকে দূরে থাকুন পাঁচ মধু ও দারুচিনি মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ব্রণের সমস্যা দূর করে এবং সেই সাথে ত্বকের দাগ দূর করতেও সহায়তা করে দারুচিনি প্রদাহ এবং বন্ধ হয়ে যাওয়া লোমকূপ খুলতে সহায়তা করে মধু ও দারুচিনি গুঁড়ো একসাথে মিশিয়ে ত্বকে ব্যবহার করুন প্রতিদিন